হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি প্রজাপতির ডানা, যেটা বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় জিনিস। বাচ্চারা সকলেই চায় ডানা মেলে উড়তে, তো আমি এখানে তার নিয়েছি। তারটাকে আগে থেকে পাকিয়ে নেওয়া হয়েছে। তোমরা মোটা তার একবারে ইউজ করতে পারো বা পাতলা তার পাকিয়ে নিতে পারো। এইভাবে ডানাগুলোকে মুড়ে নিয়ে মশারি বা কোনো নেট জাতীয় কাপড় দিয়ে তোমরা এটি ভালোভাবে ঢেকে নিতে পারো। ঢাকা হয়ে গেলে নিজস্ব মতো কালার তোমরা করে নেবে, যে কালার তোমাদের পছন্দ সেই অনুযায়ী তোমরা কালার করে নিও। এবং নিচের ডানা দুটিকে ভালোভাবে একসাথে জুড়ে দেওয়ার জন্য আমি হট গ্লু এর ব্যবহার করছি। ভালোভাবে হট গ্লু দিয়ে তোমরা আটকে নিও, এবং যাতে ফুলে না যায় সেই জন্য পাতলা মশারি দিয়ে হট গ্লু দিয়ে ভালোভাবে জুড়ে নিও। ডানা দুটিকে ভালোভাবে বেঁধে দেওয়ার জন্য যেমন ব্যাগ নেওয়া হয় সেইভাবে পিঠে বেঁধে দেওয়ার জন্য দুটো কাপড় লাগিয়ে দেওয়া হচ্ছে মাপ করে। যার যেরকম সাইজ সেই অনুযায়ী রেখে দিও, যাতে বাঁধতে সুবিধা হয়। পিঠের মাঝ বরাবর রেখে তোমরা বেঁধে দিতে পারো।